অনেকে আছেন যারা পুকুর চাষ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি মূলত, যে যারা কিনা চাষ করে মাছ খেতে চান তাদের জন্য এক হিসাব, আর আরেকটি হচ্ছে যারা বাণিজ্যিকভাবে করতে চান তাদের জন্য অন্য একটি হিসাব। প্রথমে আসি যারা কিনা এই যে আমাদের মতো শৌখিনভাবে পুকুর থেকে জাস্ট মাছ খেলেই হবে, আমাদের এটা নিয়ে বাণিজ্যিকভাবে কোনো প্ল্যান নাই, কারণ বর্তমানে বলতে গেলে যে আমাদের অনেকগুলো ব্যবসা অলরেডি রানিং, এতগুলো করার পাশাপাশি এগুলো আসলে টাইম দেওয়া পসিবিলিটি না, আর বাবার বয়স হয়ে যাচ্ছে, আর আমার হচ্ছে আবার পেশাটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তো আমি আসলে এই দিকে এত আসতে পারবো না, তো এই জন্য এগুলোর দিকে বেশি বাড়ানো সম্ভব হচ্ছে না। ঢাকার থেকে এসে এসে সপ্তাহে যা একটু টুকটাক মানে একটু সময় দেওয়া যায়, ম্যানেজমেন্ট করা যায়, এটুকুই এনাফ। তো আমাদের যে প্ল্যানটা, আমাদের হচ্ছে যেহেতু খাবারের জন্য, এই জন্য আমরা ছোট একটি জায়গা যেখানে মোটামুটি সারা বছর আপনার বন্যার পানি আসে এমন একটা এরিয়াতে একটা ছোট করে একটা পুকুর কাটতে চাচ্ছি, এবং অলরেডি কাটার কাজ শুরু হয়ে গেছে। তো এইরকম যাদের ইচ্ছা তারা ছোট পরিসরে কাটবেন, এবং কোথায় কাটবেন, আপনার যেখানে দেখবেন যে যে জায়গাটা ওই রকম ফসল হয় না, প্লাস হচ্ছে যে জায়গাটাতে আপনার পানি, বাহিরের পানি ঢোকার সম্ভাবনা আছে, তার মানে সেখানে আপনি মাছ চাষ করলে আপনার কী বলে একেবারে নদীর মাছ বা অন্যান্য বিল ঝিলের মাছগুলো এসে পড়বে, তো এটা আপনার অল্টারনেটিভ ওয়ে হতে পারে, ঠিক আছে। আর যদি চান যে আপনার বড় একটি জায়গা আছে, আপনি যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে বড়ভাবে আপনাকে করতেই হবে, সে ব্যাপারে তো আশা করি সকলেই বুঝেন। আমাদের এক সময় পুকুর ছিল, পুকুরের চাষের ব্যবসাটা ছিল, এটা হচ্ছে 8 থেকে 10 না আরও বেশি হবে, 10-15 বছর হবে, তখন আমি ছোট ছিলাম, তখন দেখতাম যে আসলে তখনও লাভ হতো, কিন্তু এখন ওইভাবে ওগুলো করা হয় না, কারণ অনেক ব্যবসাতে সময় দেওয়া এতগুলো সম্ভব না। তো আপনারা যারা বাণিজ্যিকভাবে করবেন তাদেরকে কিছু ব্যাপার আছে, যে আপনার বিভিন্ন টাইপের মাছ চাষ করতে হবে, কোথায় কোনটা হচ্ছে বর্তমান বাজারের সাথে আপনি বাজার রেটিং বেশি পাবেন, তারপরে পানির কিন্তু পুকুরের বিভিন্ন স্তর আছে, আপনাকে সেই স্তর বুঝে আপনাকে মাছ চাষ করতে হবে। যদি আপনি স্তরটি না বুঝতে পারেন তাহলে আপনি ঠিকমতো মাছ সিলেকশন করতে পারবেন না, সিলেকশন না করতে পারলে সেখান থেকে আপনি ভালো ফলাফল বা ভালো মাছ উৎপাদন করতে পারবেন এমনটা আশা করা ঠিক না। তো এই জন্যই বলি যে আগে আপনি আপনার জায়গা নির্বাচন করুন। আবার অনেকে আছে যে লিজ নিয়ে করে, সেটাও করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার, তো লিজ নিয়ে করতে পারলেও ভালো, আপনার যদি ইজারা বা টাকাটা যদি মোটামুটি কমের মধ্যে হয় তাহলে সেটাও করতে পারেন। তো ওভারঅল যে বিষয়টি বলতে চাচ্ছি, যে যদি আপনারা পুকুর নিয়ে আপনার বিশেষ করে যদি মাছ চাষে আগ্রহী হন তাহলে আপনারা পুকুর কাটতেই পারেন, এটা আপনাদের জন্য ভালো, এবং এক্ষেত্রে আপনারা মাছ যদি বাণিজ্যিকভাবেও চাষ করেন সেক্ষেত্রেও নিজেরা খেতে পারবেন, এটা একটা ভালো ফ্যাসিলিটি আর কি। তো মাছের চাহিদাও অনেক, মাছের ডিমান্ড দিন দিন বাড়তেছে, যেহেতু মানুষ জনগণ অনেক বাড়তেছে তো মাছের চাহিদাও বাড়তেছে, তো আশা করি যে যদি বড় আকারে বাণিজ্যিকভাবে সুন্দরভাবে অর্গানাইজভাবে আপনারা করতে পারেন তাহলে মাছ চাষটা, তাহলে এটাও ভালো একটি ফলাফল আছে। আর বিশেষ করে আপনাদের মাছের কিন্তু যদি একটু জায়গাটা, ওই যে আগে বললাম যে আপনার যদি বাহিরে হয় মানে বিল ঝিল এরকম এরিয়াতে হয় তাহলে আপনার খাবার খরচটা খুব কম লাগে, কারণ বর্ষার পানি এমনভাবে ঢুকে ওখানে সারা আপনার চক বা বিলের যে ইগুলো আছে, জুপ প্লাংটন, তারপরে ফাইটো প্লাংটন, যে মাছের যে উপাদানগুলো যেগুলো মাছের খাদ্য, ঠিক আছে, ওইগুলো আসলে পর্যাপ্ত পরিমাণে থাকে, যার কারণে আপনার অটোমেটিক্যালি আপনার এত পরিমাণে খাবার দিতে হয় না। এই জন্যই একটু প্ল্যান করে যদি আপনি মাছ চাষ করেন তাহলে আশা করি যে মাছ চাষেও আপনারা ভালো লাভবান হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওর থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কী টাইপের মাছ চাষ করতে চাচ্ছেন। শুধু খাবার জন্য হলে এক নিয়ম, মানে নিজের জীবিকার জন্য বা আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য নিজেরা খাবেন এবং আত্মীয় স্বজনদের দিবেন, তাহলে এক নিয়ম, আর একটা হচ্ছে যদি আপনি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে আরেকটি নিয়ম, এবং কোথায় কোথায় আপনাদের জায়গা সিলেকশন করতে হবে।